জাস্ট স্টুডিওয়ে আজকের গল্প পাগলা দাশু, লেখক সুকুমার রায়। সুকুমার রায়ের তৈরি করা শিশু কিশোর চরিত্রগুলোর মধ্যে পাগলা দাশু অন্যতম। তার বেশ কিছু গল্প সুকুমার সমগ্র থেকে আমরা পাই। সেই সমগ্রেরই প্রথম গল্প পাগলা দাশুর কাণ্ড কারখানা। গপ্পবাজে শুনছেন সুকুমার রায়ের গল্প পাগলা দাশু। আমাদের স্কুলের যত ছাত্র তাহার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকে চেনে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নিত। সেবার একজন নতুন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়া গেঁয়ে লোক, কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে ওই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চলনে বোঝা যাইত যে তার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটো গোল গোল, কান দুটো অবশ্যই বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহে, খর্বকায়, মুন্ডতহে ভারী, যশোরের কই যেন নরমূর্তি ধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখে যেন হঠাৎ করে চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা কিন্তু নয়। অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য রকম মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বার করত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী প্রথম যখন আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সবাই জানত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটা হিংসুটে ভিজে বেড়াল আজ অবধি আমরা দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলে দেয়া তো দূরে থাকুক, তাকে বেশ দু কথা শুনাইয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নাই, আজ একে ইংরাজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আরেক ফাইভ ফরমাস নিয়ে আসবে, এই করি আর কি। দাশু সাংঘাতিক ছুটিয়া বলিল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোকে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগাল দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমন দু চার ধমক দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। তারপর কয়েকদিন দাশু জগবন্ধুর সাথে কথাবার্তাই কহে না। পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাইয়া লন। একদিন তিনি পড়াইবার সময় উপক্রমিকা চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেয়া উপক্রমিকাখানা বার করিয়া হাতে দিল। পণ্ডিত মশাই বইখানা খুলিয়া হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞেস করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। পণ্ডিত মশাই কহিলেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকিয়া রইল। পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, স্কুলে আমার আদুরে গোপাল আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার। জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়া বলিলেন, থাক, আর ভালো মানুষই দেখিয়া কাজ নাই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল। আমরা সকলেই তাহাতে বেশ খুশিই হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ের কীর্তি। সে মজা দেখিবার জন্য উপক্রমিকার জায়গায় ঠিক ঐরূপ মলার দেয়া একখানি বই রাখিয়া দিয়েছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করতাম। তাহাতে বিরক্ত হওয়া দূরে থাকুক, বরং তাহার ভাবগতিক দেখিয়া মনে হতো যে সে যেন বেশ আমোদ পাইতেছে। এক এক সময় সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? না না, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর পাড়দিকে চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজে আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাশু একটা না একটা কাণ্ড বাঁধাইয়া আসত। একবার সে হঠাৎ প্যান্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো প্যান্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেও বুঝেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমাদের ব্যাপার বলিয়া মনে হয়েছিল। আমরা জিজ্ঞেস করিলাম, প্যান্টুলুন পরেছিস কেন? দাশু এক গাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখবো বলে। আরেকবার সে খামোকা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করলে যারপন্যায় খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তাহার যে তালজ্ঞান বা সুরজ্ঞান একেবারেই নাই সে কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুলে আসেন তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করে গান শুনিয়েছিল। আমরা কেউ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহাকে আর কেউ কিছু বলিল না। ছুটির পর দাশু নতুন কি পাগলামি করে তাহা দেখবার জন্য আমরা বড় ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম, কিন্তু যেবার এক অদ্ভুত বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবে কি আশ্চর্য হয়েছিলাম। আমাদের মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, কি হে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক বাঁধিয়া গেল। দাশুর সঙ্গে খাতা, বই, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞেস করিলাম, সে সোজাসুজি কোনো উত্তরই দেয় না, বরঞ্চ বাক্সটাকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেটো না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে যেন কি সব দেখিয়া রইল এবং তারপরে গম্ভীর হয়ে ঠিক আছে বলিয়া নাড়াইয়া বিড়বিড় করতে করতে হিসেব করতে লাগলো। আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারিতে গিয়েছিলাম, অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেউ বলিল, ওটাও টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে, কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেউ বলিল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে রাখতে চায়। আরেকজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন, ও কি স্কুলে মহাজনীর ব্যবসা খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন, আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে চলে যাও। এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদেরও উৎসাহ দেখে কে, এতদিনে সুবিধা পাওয়া গিয়েছে, এখন হতবাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা ৫-৭ জনে তাহার ঘরের কাছে গিয়ে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করিয়া জড়ানো। তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তাহার ভেতর আরো একটা ছোট পোঁটলা। সেইটা খুলিয়া আর একখানা কার্ড বাহির হইল, তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। এই দেখিয়া আমরা এ ওর মুখ চাওয়াচাই করতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যাওক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টেন না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরে ফেলিলাম। বাক্সের চাবি দিতে যাইতাছি এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল। চাহিয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটক। হতবাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সব শুনেছে। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্তই তাহার শয়তানি। আসল মতলবটা আমাদের খানিকটা নাচিয়ে তামাশা দেখানো, খামোকা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এই কয়েকদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বইয়া বেড়াইছে। সাধে কি বলি, পাগলা দাশু। নিজের লেখা স্বরচিত মৌলিক গল্প পাঠাতে পারেন আমাদের, গপ্পবাজে পড়ে শোনানো হবে সেই সমস্ত গল্প। আমাদের যোগাযোগের ঠিকানা জাস্ট স্টুডিওর ফেসবুক পেজ, অথবা আমাদেরকে মেল করতে পারেন concept.juststudio@gmail.com এ। এই গল্পটি ভালো লাগলে ছড়িয়ে দিন নিজের বন্ধু বান্ধব এবং পরিবারবর্গের সাথে। লকডাউনকে আরেকটু সহজ করে তুলব আমরা। অঙ্গীকার জাস্ট স্টুডিওর, অঙ্গীকার আপনার। ধন্যবাদ।